那听个几听。不要再三次绑人呢。হাতির বাচ্চা নিয়ে হাতির ওখানে আছে, উত্তেজিত হয়ে আছে, ওখানে সামনে যাবেন না। আপনারা দূরত্ব বজায় রাখুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বাড়ি থেকে কেউ বেরোবেন না। হাতি উন্মাদ হয়ে আছে, আপনারা সামনে যাবেন না, দূরত্ব বজায় রাখুন। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন, ফরেস্টের সঙ্গে সহযোগিতা করুন। মঙ্গলবার 18ই অক্টোবর সকালে একটি মত্ত হাতির হানায় মৃত্যু হয়েছে দুজনের। এই ঘটনার পর প্রাণহানি রুখতে মাইকিং করে এলাকাবাসীদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেন পুলিশ এবং বন দফতরের কর্মীরা। জানা গিয়েছে, সকালে একটি হাতির দল নয়াগ্রামের দেউলবার এলাকার সুবর্ণরেখা নদী পার হয়। কিছুক্ষণ পরে গ্রামবাসীদের নজরে আসে নদীর পাড়ে একটি হাতির বাচ্চা মরে পড়ে আছে। এলাকায় খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ মৃত হাতির বাচ্চাটিকে দেখতে জড়ো হন। কিন্তু পাশে যেতেই দেখা যায় কিছুটা দূরে আরও একটা হাতি রয়েছে বাচ্চা হাতিটিকে গার্ড করার জন্য। কিছু বুঝে ওঠার আগেই তাড়া করে আসে হাতিটা, সঙ্গে সঙ্গে লোপাথারি ছুটতে শুরু করে সবাই। আর এই সময় কয়েকজন পড়ে গেলে হাতিটা পা দিয়ে পিষে দেয় শশধর মাহাতো এবং আনন্দ জানা নামে দুজন স্থানীয় বাসিন্দাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। খবর পেয়ে নয়াগ্রাম থানার আইসি সুদীপ ঘোষালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। জানা গিয়েছে, উন্মত্ত হাতিটি সকাল থেকে এলাকায় তাণ্ডব চালাচ্ছে, আর তাই বন দফতর এবং পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে এলাকাবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। গ্রামবাসীকে জানানো যাচ্ছে, আপনারা সতর্ক থাকুন, হাতি এই সামনে আছে, হাতি বাচ্চা নিয়ে হাতি ওখানে আছে, উত্তেজিত হয়ে আছে, ওখানে সামনে যাবেন না। আপনারা দূরত্ব বজায় রাখুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বাড়ির থেকে কেউ বেরোবেন না। হাতি উন্মাদ হয়ে আছে, আপনারা সামনে যাবেন না, দূরত্ব বজায় রাখুন। শোনাবো আপনাদের, একজন গ্রামবাসী সুশান্ত ঘোষ কি বলছেন। ভোরবেলা প্রায় 5টা নাগাদ 15-16টা হাতি আমাদের নদী পেরিয়ে এদিকে চলে গেল জঙ্গলের দিকে। তখন আমরা দেখলাম হাতিগুলো চলে গেল, আমরা যে নিশ্চিন্ত হাতি চলে গেছি। তো কিছুক্ষণ পরে দেখছি, শুনলাম যে এই নিচে একটা দর্শন থানার কাছে বাগানে একটা হাতি আছে এবং তার বাচ্চাও আছে, কিন্তু বাচ্চারা মৃত। তো মা হাতিটা গোছা গোছা ধান নিচ্ছে, বাচ্চার কাছে দিচ্ছে, ধান নিচ্ছে, বাচ্চার কাছে দিচ্ছে। বারবার বহু লোক দেখতে গেছে, আমরাও গেছিলাম। তো আমরা দূর থেকে গিয়ে চলে এসেছি, কিন্তু বেশ কিছুক্ষণ পরে এই লোকগুলো কিন্তু অনেকটা দূরে, যেটা পিচ রাস্তায় দাঁড়িয়েছিল, কিন্তু হাতিটা ওইখান থেকে তাড়া করে নিয়েছে। একজন আমাদের গ্রামের যে শশধর মাহাতো, ও বোবাকালা, ও শুনতে পায় না, ওকে পিষ্ট করেছে। আর এই লোকটিকে মোটামুটি তার মাথায় আঘাত করেছে, ওরা এবং দুজনেই ওইখানে মৃত অবস্থায় পড়েছিল। কিন্তু বাঁচা ছিল অনেকক্ষণ, কিন্তু হাতিটা থাকার জন্য কেউ উদ্ধার করতে যেতে পারেনি। তারপরে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক এসে এবং থানা থেকে এসে ওনারা সেই বডি উদ্ধার করেন, তারপর নিয়ে গেছেন। এখনও হাতিটা এই এলাকায় ঘোরাঘুরি করছে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, জনগণ যাতে না যায় এবং নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। নয়াগ্রাম ব্লকের রামেশ্বর ও দেউলবাড়ের মতো জনবহুল এলাকায় উন্মত্ত হাতির তাণ্ডব চালানোয় এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। হাতি দেখতে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে বন দফতর দাবি করলেও মৃত শশধর মাহাতোর পরিবারের দাবি, শশধরবাবু হাতি দেখতে যাননি। উনি আশ্বিন মাসের সংক্রান্তি উপলক্ষে এদিন নিয়ম মেনে ধানের জমিতে সরকাঠি পুঁততে গিয়েছিলেন, এমন সময় উন্মত্ত হাতি হামলা চালায়, তারপরই তার মৃত্যু হয়। হাতিটা দিনভর নয়াগ্রামের রাস্তায় চলাচলকারী বাস এবং মোটরসাইকেলের ওপর হামলা চালায় বলে জানা গিয়েছে। মৃত দুই ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা টুইট করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী টুইট করেছেন, দুঃখের বিষয় ঝাড়গ্রাম জেলার দেউলবার গ্রামে মা হাতি তার মৃত শাবককে পাহারা দেবার সময় হিংস্র হয়ে ওঠে এবং দুজনকে মেরে ফেলে, কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। আমাদের বনকর্মীদের সতর্কতা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। আমি মৃতের নিকটবর্তী আত্মীয়দের প্রতি 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করছি এবং ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতের প্রতিশ্রুতি দিচ্ছি। প্রয়াত শশধর মাহাতো এবং অনন্ত জানার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। না ঠিক আছে, আস্তে 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 ভাঙে না। না ঠিক আছে, আস্তে 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 ভাঙে না। না ঠিক আছে, না ঠিক আছে, আস্তে 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 ভাঙে না। হাতি বাচ্চা নিয়ে হাতি ওখানে আছে, উত্তেজিত হয়ে আছে, ওখানে সামনে যাবেন না। আপনারা দূরত্ব বজায় রাখুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বাড়ির থেকে কেউ বেরোবেন না। হাতি উন্মাদ হয়ে আছে। মৃতের আত্মীয় প্রমীলা জানা কি বলছেন শোনাব। বিল গেছিল দেখার জন্য, ঘোরার পথে কি করছে রাস্তায় তো আমি জানি। কে গেছিল, নাম কি? আমার শ্বশুর আনন্দ জানা। দেখি হয়েছে হাতি মেরে দিয়েছে, ছুটে যখন যাই হাতির জন্য আমি দেখতে পেলাম গাড়িতে নিয়ে চলে গেছেন তখন। এলাকার মানুষ এখনো আতঙ্কিত এবং হাতি তাণ্ডব করছে এলাকা। ইতিমধ্যে বন দফতরের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যাতে কেউই বাড়ি থেকে না বেরোয়, সেই ঘোষণাও কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।